আজকে পুরা পরিবার সহ এত সুন্দর একটা জায়গায় চলে আসি ঢাকা পূর্বাচল। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর জায়গায় দোলনা চড়তেছি, অনেক ভালোই লাগতেছে। আসলে এই জায়গায় আমাদের আর আসা হয় না, তো পুরা পরিবার সহ বেড়াইতে আসলে এরকম জায়গায় অনেক বেশি ভালো লাগে। কালকে আমাদের বোনেরে বলতেছি ডাইনিং টেবিলে তিন চারজন পাঁচজন মিলে খেতে বসছি, মানে যেটা মজা লাগে না সেটাও খেয়ে ফেলতে পারি, কারণ মজা লাগে সবাই মিলে। ড্রোন উঠাইলাম উপরে, কিন্তু দুইটা সিল এসে এমনভাবে থাবা দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, আমার বুকটা দরফর করতেছে। যদি থাবা দেয় তাহলে লেকের ভিতরে পানিতে পড়ে গেলে কি দশা হবে, এই জন্য তাড়াতাড়ি ড্রোনটা নামিয়ে ফেলছি। সিলগুলো সরে যাক, তারপরে আমরা আমাদের আবার শ্যুট শুরু করব। পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের আমি ঝুলাইতেছি, দেখছ কত বাচ্চা এরা। আমার নিজের হাতে বানাই, যাদের চুল পড়ে, যাদের চুল সিল কিনা, যাদের চুল লম্বা হয় না, যাদের চুলের গোড়ায় পুষ্টি না, যাদের চুলে খুশকি আছে, সব ধরনের সমস্যার সমাধান নিয়ে চলে আসছি আমি। যারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করে ফেলতে পারে, স্ক্রিনে শোভনের নাম্বার দেওয়া আছে অথবা ইনবক্সে। পুরো বাংলাদেশে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি পৌঁছে দেওয়া হবে তোমার দরজায়। এবার বুড়া বাচ্চা সহ দুইজনের ঝুলাইতেছি আমি, কি আর করুন দেখো, সবাই বাচ্চা আমার কাছে। কখনো আমার এই জায়গায় আসা হয় নাই দেখে আসলে জিনিসটা অনেক বেশি এনজয় করতেছি। আর এই লাভের মধ্যে বসে সবাই মিলে ফটো শ্যুট করতেছি, তার মধ্যে আবার ভিডিও শ্যুট। এখানে কিন্তু মনে হয় বাণিজ্য মেলা হয়েছে না, এখানে আসার ইচ্ছা ছিল, কিন্তু কাছাকাছি সবাই তো জানোই বাণিজ্য মেলা হয়েছে, কিন্তু আসার ইচ্ছা ছিল আসতে পারি না, ব্যস্ত। আর জায়গাটা খুবই সুন্দর, এই জায়গাটা খুবই সুন্দর। এখানে মানে এখন ভুল মানে ভাবতেছিলাম, আমি আমার বোন মনির সাথে শোভনের সাথে বলতেছি যে কাপড় চোপড় যদি আনতাম তাইলে এখানে গোসল করে ওই যে কাঠের ঘরের এগুলার ভিতরে কাপড় চোপড় পাল্টাইতে পারতাম, কি যে ভুল করছি। আমার ইচ্ছা ছিল যে আমি পুকুরে বা কোনো কোথাও পানিতে জোরসে সাঁতার কাটি। এখন শোভন বলতেছে যে আমার ভিতরে হাফ প্যান্ট আছে, আমি ফুল প্যান্ট শার্ট সব খুলে তারপর হাফ প্যান্টটা পরে আমি লেকে নেমে যাব, তারপরে কাঠের ঘরের ভিতরে ঢুকে প্যান্ট শার্ট পাল্টিয়ে তারপরে রওনা দিব আবার বাসায়। ওই ফিলগুলো গেছে নাকি? ওই যে আবার আইছে, আবার আইছে, দেখছ? আমরা যদি ড্রোন উড়াই এদিকে দেখো, ড্রোন উড়াইলে কোথায় থেকে যেন ফিলগুলো দুইটা চলে আসে। এর আগে এদের দেখি না, ড্রোন নামাইলে আর এদের দেখি না। সূর্যটা আমাদের মুখের দিকে একবারে ফোকাস করে সেয়ে আছে, এখন চোখও খুলতে পারি না এমন একটা অবস্থা। তো তোমাদের কেমন লাগতেছে? আমার বোন বাড়িতে মানে ঘর বন্দী হয়ে থাকে, কোথাও ঘুরে না, আজকে সেও এনজয় করতেছে, কেমন লাগে তোমার? খুব রিল্যাক্স লাগছে, খুবই অসুস্থ তারপরে ভালো লাগতেছে। লামিসা বলতেছে আজকে এই আন্টির সৌজন্যে আমাদের এই ট্যুর, রোদ পাই না তো সেই জন্য এখানে রোদের গোসল হচ্ছে আমাদের, মানে মানুষও করে পানির গোসল আমরা করি রোদের গোসল। আব্বু শুরু করে দিছে গল্প, মাঝি আঙ্কেলের সাথে খুব গল্প মিলে গেছে, মানে শোভনের আব্বু। এখন আমরা উঠে যাইতেছি, ও মা কম্বল বিছাইছে সুন্দর লাল কম্বল, উঠেন উঠো পরে যাবো সবাই। সবাই মিলে বসে গেছি, সূর্যের তাপটা মানে সূর্যটা কিভাবে সুন্দর করে এইভাবে তাকিয়ে আছে, এই জিনিসগুলা কিন্তু বাসায় থাকলে ঢাকাতে সম্ভব না। অলরেডি আমরা ঢাকার বাইরেই চলে আসছি, তাই তো সূর্যটাও এত সুন্দর, ভিউটা তো এত সুন্দর, সবকিছু প্রকৃতি।
পুরা পুকুরটা ঘুরলাম মানে পুরা লেকটা ঘুরলাম এত ভালো লাগলো আর সূর্যটা এভাবে তাকিয়ে আছে পানির ভিতরে যে সূর্যর ইয়াটা দেখা যায় হ্যাঁ সেই ছায়াটাও এত বেশি এনজয় করতেছি বলার বাইরে তোমাদের সবাই আমরা সবাই এখানে লাঞ্চ করব একটু পরে সবার কাছে কেমন লাগলো মিছে অনেক ভালো লাগতেছে ঘর থেকে বের হয়ে হ্যাঁ 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 নানার কাছে কেমন লাগে ভালো লাগে হাই হাই বলে দেন হ্যালো বেদেদের মতো মনসাই যে নৌকায় বসবাস করি বেদেরা নৌকার মধ্যে বসবাস করে সব ভিডিও গুলা দেখছি এমনকি আমরাও করবো কুড়াইতেছি তো ওই গানটাই মনে এসে গেল তুমি ডুব দিও না জলে কন্যা কি মুক্তা তাতে পাইবে না কনা খাবা আমরা খাবারের অর্ডার দিয়ে আমরা এখানে উঠে যাচ্ছি আমাদের খাবার দাবার হবে এখানে এই জন্য এই সিঁড়ি দিয়ে দেখছো কি সুন্দর ভিউ দেখতে কত ভালো লাগে এখন উপরে কাঠের ঘর নাম এখানে পরিচিত হইলে এটা কাঠের ঘর পাশে রেস্টুরেন্ট এখানে আমরা খাবারের অর্ডার করে তারপরে এখানে আমরা উঠে যাচ্ছি এই ঘরটুকু কাঠের ঘর নামে পরিচিত এখানে উঠে গেছে এখানে বসে খাওয়ার মজাই আলাদা নদী দেখবো পানি দেখবো লেক দেখবো আর বসে বসে খাবো আমি পাশে আসো সবাই এই তোমরা কই খাবার অর্ডার দিয়ে সবাই মোবাইল নিয়ে বসে আছি খিদা ফ্যাটটা জ্বলতেছে তারপরে বসে আছি প্রাকৃতিক দৃশ্যগুলো দেখি চতুর্দিকে খিদাটা একটু মানে দমানোর চেষ্টা করতেছি হেরা এখনো প্রাডাস রান্না করতেছে তো অনেক অপেক্ষা করতে করতে ফাইনালি আমাদের খাবার দাবার চলে আসছে প্লেটের দিকে টানো চলে আসছে সবাই এখন বসে গেছি খিদা মানে এখানে যে এক্সপেন্সিভ আসলে পর্যটন এরিয়া এক্সপেন্সিভ হবে এটা একটু স্বাভাবিক হ্যাঁ এই যে এখানে হচ্ছে চিকেন তারপরে হচ্ছে চাইনিজ ভেজিটেবল সালাদ আর ফ্রাইড রাইস সবারই একটাই আমরা তো দুপুরে না খেয়ে আসছি আমাদের অলরেডি পেটে অনেক খিদা তো এখানে তো রাইস আইটেম খেলেই ভালো হবে এখন তাই না সবাই এই জন্য এটাই নিছি সবার সাথে কেমন লাগে সেই মজা সেই মজা পেট শান্তি তো দুনিয়ায় শান্তি পেটটা ঠান্ডা হয়ে গেছে এখন দুনিয়ায় ঠান্ডা আর এখানে কাঁচা মরিচে একটা কামড় দিয়ে বাবুরে এমন জ্বালা ধরছে চোখের পানি আর নাকের পানি সব কিছু একাকার হয়ে গেছে তোমাদের কি সেরকম হয়েছে কারো কেউ কাঁচা মরিচ খায় না আমি এখানে যে কয়টা কাঁচা মরিচ দিছে ট্রাই করছি প্রায় সবগুলো খাওয়ার একটাও নাই দেখছো অনেকক্ষণ ছিলাম অনেক ভালো লাগছে আসলে এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আরো কতক্ষণ থাকবো ওই দিকে একটু ঘুরতে যাবো আর একটু ওই যে ওই দিকে এটা তো উঠবে রাইটে উঠবে মনি নৌকায় নৌকায় উঠবে দেখছো ও ও আর লামি চাই দুইটা কিন্তু কোথাও গেলে রাইটে উঠা ছাড়ে না বসে গেছে ছবি তুলতে দেখছো শরম লাগে আম্মু আসতে পারে নাই সো আমরা কায়াকিং করতেছি এই জায়গায় আমি লামিসা আর ইউকা আম্মু ওইদিকে দাঁড়ায় আছে আর যে লামিসা আর মনি পারে না বোট চালাইতে কায়াক আমি চালাচ্ছি এখন সন্ধ্যার অনেক পর আমাদের চা এবং আইসক্রিম চান শুরু হয়েছে সবাই এভাবে আড্ডা দিতেছি আর গরমে ঠান্ডা অনেক বেশি ভালো লাগতেছে